প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। আপনারা সকলে জানেন যে 15 নভেম্বর 2024 আর ঢাকা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। পরীক্ষা হলো সকাল 10টা থেকে 11টা অবধি। মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 967 জন পরীক্ষার্থীর সংখ্যা। পরীক্ষা হবে MCQ পরীক্ষা। এখন আজকে আমি এই ভিডিওতে এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে, সেটা কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, আমার কাছ থেকে আপনারা কীভাবে সাজেশনটা নিতে পারবেন, এবং পরীক্ষার বিষয়গুলি সকল বিষয় এবং পরীক্ষার কেন্দ্রে আপনারা কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং পরীক্ষার সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তাই আপনারা সকলে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য কিন্তু ইনশাল্লাহ আজকে এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আর চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্স আসে সেইখানে আপনারা কিন্তু প্রকাশ করতে পারেন। এখন এই যে অফিস সহায়ক পদের পরীক্ষা, এখানে 967 জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা হবে ঢাকাতে। এখানে কিন্তু পরীক্ষা 15 নভেম্বর 2024 সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে আপনার এখানে বলে দিয়েছে, কিন্তু পরীক্ষা হবে আপনার MCQ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এখন বিষয়বস্তুটা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে MCQ, যদি আপনাদের প্রয়োজন হয়। যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী এই যে স্পেশাল সাজেশনটা নিতে পারবেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় সাজেশন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে নাম্বারটা নিয়ে আপনারা কিন্তু এই যে নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে সাজেশনটা পেতে পারেন। এখন পরীক্ষার কেন্দ্রে আপনারা বা পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন, শুধুমাত্র যে অনলাইন থেকে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছেন শুধু এই অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেই হবে, আর কোনো কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে আপনারা কিন্তু ডাউনলোড করা যে অ্যাডমিট কার্ডটা, এটা নিয়ে কিন্তু পরীক্ষার হলে যেতে পারবেন, এটাই প্রয়োজন। পরীক্ষার কেন্দ্রে কিন্তু 30 মিনিট আগে পৌঁছতে হবে, যেহেতু ঢাকাতে প্রচুর জ্যাম। একটু চেষ্টা করবেন একটু বাসা থেকে আগে বেরোনোর জন্য, তা না হলে কিন্তু ভাই পরীক্ষা যদি শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। তার জন্য আপনার পরীক্ষার কেন্দ্রে একটু আগেই কিন্তু আপনার বের হতে হবে। আশা করি আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন, আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।